আমরা ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে মহাশিবরাত্রি, সেই জন্য যাচ্ছি আমরা শিব মন্দির। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ মন্দির প্রাঙ্গণে আমরা চলে এসেছি। আমরা অনেকজনে মিলেই গেছিলাম, কারণ মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ছিল। আর এখানে দেখো মন্দিরটার ভেতরে ঢোকাতেই এরকম দেখলাম দুপাশেরই এরকম ফুলের বাগান করা আছে, প্রচণ্ড সুন্দর দেখতে লাগছিলো। বিভিন্ন রকমের ফুল কালেকশন এখানে ছিল, তো আমি সেখান থেকে কতগুলো ছবি টবি তুললাম, দিয়ে সেখান থেকে এগিয়ে গেলাম। আশা করি তোমরা মিনি ব্লগে এগুলো সমস্তটা দেখেছো, আর দেখে না থাকলে ওখানে ফুলের বাগানটা আরও সুন্দর করে দেওয়া আছে, তোমরা ভিজিট করতে পারো। তো তারপর দেখো মাঝখানে একটা পুকুর আছে, 108খানা মন্দির, তো 108খানা মন্দির চারিদিকে, আর মাঝখানে একটা পুকুর, আর সেই পুকুরটার চারিদিকে এরকম গোল করে গাছপালা লাগানো আছে, আর এরকম ব্যারিকেড করা আছে। এই পুকুরটা থেকে অনেকে দেখতে পাচ্ছ জলও নিচ্ছে মহাদেবের মাথায় ঢালার জন্য। তো আমার ঢালা হয়ে গেছিলো, তো আমি আর একবার দেখলাম যে ঢাকা আছে ফুলের জায়গাটা, কারণ ফুলের ওই জায়গাটা না সবাই ভিড় করছিলো ছবি তোলার জন্য। তো ওখান থেকে আমি এগিয়ে চলে এলাম, তারপর মায়ের জল ঢালছিলো, আর যেহেতু প্রচুর ভিড় হয়েছিল তো প্রত্যেকটা মন্দিরই মানে ঢোকার জন্য লাইন দিতে হচ্ছিলো। একটা দুটো মন্দির প্রায় ফাঁকা যাচ্ছিলো, কিন্তু বেশিরভাগটাই জায়গা পাচ্ছিলাম না ফোন নিয়ে ছবি তোলার জন্য। তো এবার আমাকে তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো যে এই 108 শিব মন্দিরটা কোথায়। তো এটা একটা পূর্ব বর্ধমানের বিখ্যাত ঐতিহ্য, আর এটা আসতে হলে তোমরা বর্ধমান স্টেশনে নেবে, টোটোতে 15-20 মিনিট লাগবে, আর নবাবহাট বাস স্ট্যান্ডে নামবে, সেখান থেকে একদমই হাঁটা পথে 1 মিনিট। তো তোমরা চাইলেই আসতে পারো, প্রচণ্ড সুন্দর পরিবেশটা, আর প্রবেশ মূল্য মাত্র 2 টাকা করে। আর দেখতেই পাচ্ছো চারিদিকে যেটা 108 নম্বর যে মন্দিরটা ছিল সেটাতে ঢালার জন্য প্রচণ্ড লাইন দিতে হয়েছিল, কারণ প্রচণ্ড ভক্তরা ভিড় করেছিল বাবার মাথায় জল ঢালবে বলে। তো আমি মোটামুটি 3 ঘন্টার মতো ওয়েট করে জল ঢালার সুযোগ পেয়েছিলাম। তো প্রচণ্ড রোদও দিয়েছিল সেদিন, কারণ সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার থাকলেও সেদিন যখন আমি জলটা ঢালার টাইমটা হয় তখন দেখি প্রায় প্রচণ্ড রোদ দিয়েছিল, তো দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না। তো বাড়িতে এসে আমার মাথা যন্ত্রণা হচ্ছিলো, কারণ অতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা অভ্যাস ছিল না। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর জমায়েত হয়েছে, আর এর জন্য প্রচুর পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদেরও মোতায়েন করা হয়েছে। আর এখানে কিছুক্ষণ আমি একটু রেস্ট নিলাম, কারণ অতক্ষণ ওখানে দাঁড়াতে পারছিলাম না। আর তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আমরা মেলার দিকে গেলাম, পেছনেই মেলা বসেছিল, তো সেখানেও প্রচুর লোকের জমায়েত। আর সেখানে 8 দিন ধরে মেলা চলছিল, এখানে দিনের বেলায় গেছিলাম তো তাতেও ভালো রকমই ভিড় ছিল, কারণ যারা দর্শনার্থী ছিল দূর দূর থেকে যারা এসেছিলেন তারা সবাই দিনের বেলাতেই সমস্ত মেলাটা ঘুরে নিচ্ছিলেন, কারণ রাত্রেবেলা তো এখানে আসাটা তো অতটা সবারকার হবে না তো এর জন্যে। আর এখানে দেখো এখানে লুচি ছাকা হচ্ছিলো, আর লুচি আমার ফেভারিট, তো আমি জিভে জল আটকাতে পারছিলাম না, তো মাকে বললাম মা লুচি খাবো, মা বললো বাড়িতে করে রেখেছি, বাড়িতে যে খাবি, এখানে খাওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক মেলা টেলা ঘুরে নিলাম, এবং বাড়ি অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় বাড়ি আসতে আসতে 3:30-4:45 বেজে গেছিলো। তো মেলা ঘোরা হয়ে গেছিলো, আর আসার পথে একটা আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম, আর বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছিলাম। আর এদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো মেলাটা কতটা বিশাল এলাকা জুড়ে বসেছে, আর এখানে মন্দিরের বাইরে এটা এই নতুন এই দুটো মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে হরগৌরীর। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।